ঈদ মোবারক আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিউজিক বাজে। 700তম এপিসোড কিন্তু আমরা শেষ করেছি এবং সেই আনন্দ এবং ঈদের আনন্দ নিয়ে আরও একবার মিউজিক বাজে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ইয়েস, আমি আলিফ আলাউদ্দিন, ওয়েলকাম টু মিউজিক বাজ। এবং ঈদ স্পেশাল মিউজিক বাজ চলছে, 700তম পর্ব পার করেছি এবং সত্যি এখনও বিশ্বাস হচ্ছে না যে আমরা কীভাবে 700টা পর্ব আমরা পার করে এসেছি। আমি জানি না, এখনো অবিশ্বাস্য লাগে আমার কাছে পুরো ব্যাপারটা। যাই হোক, আমাদের সঙ্গে খুব পছন্দের দুজন মানুষ আছে, তাদের সঙ্গে আগে পরিচিত হই এবং তারপরে আমরা জুয়েলের কাছে যাই। হ্যাঁ, পরিচিত হওয়ার কিছু নেই, কিন্তু কথা হচ্ছে যে এখানে একটা দলাদলি ব্যাপার কিন্তু আছে। আমার দলে আছে ডান দিকে শুভ ভাই, হ্যালো, বিকজ উই আর ওয়্যারিং দ্য সেম কালার শার্টস। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে আমার আমার দল ওইদিকে, তোমার দলে তুমি এখন। আমার দলে যিনি আছেন তার সঙ্গে আমার একটা ডাক নামের খুব মিল আছে। আপনাদেরকে পেয়েছি এর আগে, আমরা বিভিন্ন এপিসোডে আপনাদেরকে পেয়েছি, অনেকবার এসেছেন এবং সেই অনুষ্ঠানটি আমরা 700 পর্ব পার করেছি। আপনাদের কাছ থেকে শুনতে চাই, এতদিনে কোথায় কি ছিল, আপনাদের চাওয়া পাওয়া কতটুকু পূরণ হয়েছে অনুষ্ঠানের মাধ্যমে? কঠিন প্রশ্ন জুয়েল, এবারটা খুব বাঁকা খাবো মনে হচ্ছে। সরি, এই অনুষ্ঠানে কঠিন প্রশ্ন করার কথা না, একেবারে আজকে এসে খুব ইজিলি করেছি, খুব লাইট। আচ্ছা, থ্যাংক ইউ জুয়েল বাপাদা। মানে মিউজিক বাজ নিয়ে প্রথমত আমার তো ভীষণ পছন্দের একটি আয়োজন মিউজিক বাজ, এবং আমি সেই প্রথম থেকেই মিউজিক বাজের সাথে আছি এবং আমার মনে হয় আমি সম্ভবত 100তম পর্ব এসেছিলাম একবার। প্রতিবার যখন ফার্সিদ এবং আলিফ আমাকে এখানে আমন্ত্রণ জানায়, আমি চেষ্টা করি সেই মানে অনুষ্ঠানগুলো যেন মিস না। এটা সত্যি কথা, মাঝেও উনি টাইম বের করে আমাদেরকে সময় দেন, সেটা উই আর ভেরি অনার্ড, উই ফিল ভেরি অনার্ড। শুভ, 700th এপিসোড আমরা পার করেছি। আসলে 700 এপিসোড ইটস এ হিউজ মাইলেজ, মানে হিউজ অ্যাকমপ্লিশমেন্ট আমি বলবো। কনগ্রেচুলেশনস টু অল দ্য টিম অ্যান্ড এভরিওয়ান। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এই 700টা পর্ব, 700টা ইউনিক পর্ব, মানে একেবারে মিউজিক্যালি কমপ্লিটলি ইনফারটেনমেন্ট নিয়ে কমপ্লিট ইউনিক একটা পর্ব হয়। তো আসলে 700তম পর্বতে এসেও এরকম জনপ্রিয়তা ধরে রাখার জন্য এটা আরেকটা বড়, মানে আমার কাছে মনে হয় যে এটা আরেকটা বড় অ্যাকমপ্লিশমেন্ট। আর আমাদের মিউজিশিয়ানদের জন্য আমরা কিন্তু পার্সোনালি যদি একটা সিঙ্গেল প্রোগ্রামের কথা বলি যেখানে মিউজিক নিয়ে কথা হয়, ইনফারটেনমেন্ট নিয়ে কথা হয়, আমরা মিউজিশিয়ানরা কিন্তু সবসময় উই অলওয়েজ প্রিফার এবং অলওয়েজ উই টেক দ্য প্রিফার, যে আমরা যখন কোনো একটা অ্যালবাম বের হয় আমরা ফার্সিদ অথবা আলিফকে কিন্তু ফোন করে বলি যে আলিফ আমার কিন্তু একটা গান এসছে। সো থ্যাংকস ফর সাপোর্টিং আস, সত্যি কথা, নিঃসন্দেহে নিঃসন্দেহে। আমরা এবং সবচেয়ে ভালো লাগে কারণ ইটস অলওয়েজ একটা কি বলবো চমৎকার মিলেমিশে কাজ করার মতো ব্যাপারটা, এবং আপনাদের সবার সাপোর্ট না পেলে আসলে এতদূর আমরা এগোতে পারতাম না। সবসময় আছে, সবসময় আছে। এবং আজকে আমরা যেটা প্ল্যান করেছি এই ঈদে, যে আমরা একদম গতানুগতিক প্রশ্ন করব না, যত রকমের আজগবি সব প্রশ্ন মাথায় আসে যাই আসে সেগুলোই করব। সো বাপ্পাদা, রান্না করা হয় নাকি? খুবই স্ট্রেইট এবং খুবই র্যান্ডম প্রশ্ন। ওয়াও, আমি ডিম ভাজতে পারি। আচ্ছা, কঠিন কঠিন কঠিন, এটাকে ফেলে দেওয়া যাবে না। আমি চা বানাতে পারি। বাহ, আমি মানে সেগুলো বেশ ভালো হয় নাকি মোটামুটি খাওয়ার মতো হয়? আচ্ছা, খাও নিজের না, মানে নিজে তোমরা চাইলে আমি একদিন ডিম ভাজি করে খাওয়াতে পারি তোমাদেরকে। গ্রেট গ্রেট, ওকে ওকে ওকে। আর আমি একটা খুব কঠিন কাজ পারি, সেটা হচ্ছে ভাত রাখতে পারি। আচ্ছা, এটা কিন্তু আসলেই কঠিন, আসলেই কঠিন। হ্যাঁ, এক্স্যাক্ট টাইমে ভাতটা নামানো খুব কঠিন। এটা আমি পারি। আচ্ছা, এবং ভাত রান্না করে এবং ভাতের মারটা, এই ব্যাপারটা সম্পর্কে আমার বেশ ভালো ধারণা আছে। একটা ব্যাপার আসলেই তাই। শুভ তো মনে হয় পারে টুকটাক। কেন মনে হলো? Because ডিম পোচের ব্যাপারটা আমি জানি না, আমি আমার হয়তো দাদার থেকেও কম্পিটেন্সি লেভেল কুকিং এর ক্ষেত্রে আরো খারাপ ছিল। আচ্ছা, বাট অস্ট্রেলিয়া যখন গেছি তখন বাধ্য হয়ে কিছু করার নেই। তখন যেটা হইছে, ভাত রাধাটা সবচেয়ে ইজিয়েস্ট ছিল বিকজ রাইস কুকার, ওকে, ওখানে দিয়ে করে ফেলতাম, যদি ওটা অস্বাস্থ্যকর অনেকে বলে।
আর একটা জিনিস হচ্ছে যে আমি ডিম ভাজতে পারতাম আগে থেকেই, খুব ভালোই ভাজতাম। বাট ওখানে গিয়ে কিছুদিন মানে আমার ওয়াইফকে ইমপ্রেস করার জন্য হলো আমি রান্না শেখার চেষ্টা করি। আচ্ছা, সো এক দুইবার রাধার চেষ্টা করছিলাম। আমার একটা জিনিস মনে আছে, ওই যে আমি পেঁয়াজ কাটতে গেলে আমার খুব প্রবলেম, সবারই হয়, তো তখন আমি রেগুলার সুইমিং করতাম, তো সুইমিং গগলস গুলো পরে তারপরে পেঁয়াজ কাটছি এবং ইট ওয়ার্কড, আমার এক ফোঁটা চোখ দিয়ে পানি পেরোয়নি। আপনার ক্যারিয়ারে আপনি অনেক গান করেছেন, অনেক স্টেজ শো করেছেন, সো স্টেজে সবচেয়ে যে শোটা মানে মনে রাখার মতো না, আপনি মনে রাখতে চান না, ওয়েস্ট পারফরমেন্স, সেটা কোনটা ছিল? এরকম অনেকগুলোই আছে, আপনারটা কিভাবে হয়? আপনার তো অনেকগুলো থাকার কথা না। অনেক খুব বাজে গিয়েছি, এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে। আচ্ছা, খুব বাজে গিয়েছি, হয়তো গলা ভালো ছিল না, হয়তো সাউন্ডটা ঠিক মতো ইয়ে হচ্ছিল না, সবকিছু মিলে পারফরমেন্স একদমই ভালো ছিল না, এরকম অনেকগুলো প্রোগ্রামে আছে, তো ওগুলো জীবন থেকে ভুলে যেতে চাই। জীবন থেকে একদম একদম মানে ওটা পরে একটা সাইকোলজিক্যাল হেল্প দরকার হয়েছিল, রাইট, এরকম এরকম ট্রমা ট্রমা আসলে। What about you? What about you? আমার এই মুহূর্তে একটা জিনিস মনে পড়ছে, সেটাতে মাসুম ভাই ছিলেন আমাদের সাথে। ওকে, সো দ্যাট ওয়াজ নট অ্যাকচুয়ালি ওয়ার্স্ট পারফরম্যান্স, বাট ওয়ার্স্ট সিচুয়েশনে ছিলাম আমরা। আচ্ছা, হয় না যে রং পার্সন ইন দ্য রং প্লেস রং টাইম, ব্যাপারটা সেরকমই ছিল। একটা কর্পোরেট শো ছিল, সেটা 31st রাতে, 31st আমরা কি একটু পার্টি টাইপের গানিত হয়, তো আমরা ওখানে শো করতে যাই, ফুয়াদ ভাইও ছিলেন, তো ওইটা ছিল একটা কর্পোরেট হাউসের, ওদের টোটাল সারা বাংলাদেশের যত মেডিসিন রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরকে নিয়ে আসার প্রোগ্রাম, দ্যাট ওয়াজ নট অ্যাট অল যে 31st প্রোগ্রাম। এখন আমরা তো আমাদের সেট লিস্টে গান করতেছি, তো একটা পর্যায়ে মাসুম ভাই গিটার বাজাচ্ছে আমাদের সাথে, মাসুম ভাই কয় শুভ ভাই পানি পরে কোত্থেকে, পানির বোতল লিটারেলি আমাদের গায়ে মারা হয়েছিল। লিটারেলি, সো দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স আই উড সে। তো আমার একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে গেছিলাম হচ্ছে সম্ভবত চিটাং ইউনিভার্সিটিতে শো করতে, এবং চিটাং ইউনিভার্সিটি শো করা মানে কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার কিন্তু, কারণ ওখানে অডিয়েন্স কিন্তু ওই রকম পাগলা অডিয়েন্স, সে পাগলা অডিয়েন্সের মধ্যে চিন্তা কর কি সিচুয়েশন, সাউন্ড চেক, যখন সাউন্ড চেক কোনো বালে নেই, মানে স্টেজে উঠতে হবে পারফর্ম করতে হবে, মানে ধর্মারও কাটো একটা। স্টেজে ওঠার পরে রিভিল করলাম এন্টায়ার কনসোলটা নষ্ট, তাহলে সাউন্ড কেমন আসছে বিশ্বাস কর, পুরো যে কনসোলটা এসছে কনসোলটা কমপ্লিটলি ওর কোনো ফেডার কাজ করে না, সবগুলি ফেডার কার্বন পড়া এবং বন্ধ। আর ওদিকে হচ্ছে কি অডিয়েন্স আস্তে আস্তে সব দেখি খেপছে ন্যাচুরালি, শেষমেশ বিশ্বাস করো দুটো লাইন পাওয়া গেল অ্যাক্টিভ, এই দুটো লাইন কাজ করে, একটাতে আমার গিটার একটাতে ভোকাল, আমি গিটার বাজিয়ে গান করলাম, আমার এন্টায়ার মেম্বার সব পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিল। ড্রামার তো বাজিতে পারতো, কারণ ড্রামস না না অসম্ভব, ওই ওই জোনে কোনো লাভ মানে বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা, কোয়াইট অ্যান এক্সপেরিয়েন্স দ্যাটস, মানে এবং ইউ নো এক ঘন্টা পারফর্ম করেছি, ওয়াও, এক পর্যায়ে গিয়ে দেখা গেল আই এম শিওর যে পরে অডিয়েন্স জমে গেছে, জমে গেছে, এটা একটা বেশ বিশাল ব্যাপার, এবং এটা সত্যি আমার মনে রাখার মতো একটি প্রোগ্রাম ছিল। আমরা আমার মাঝখানে একটা এক্সপেরিয়েন্স আছে, ইয়েতে মনে আছে যে এবং স্কেরি বিশ্বাস করো কখন কি হয়। রিসেন্ট টাইম আমার একটা এক্সপেরিয়েন্স ছিল যে পাবনাতে যাচ্ছিলাম, তো নাম বলবো না, আমাদের পরিচিত একজন, তো আমরা প্রোগ্রামে যাওয়ার সময় পাবনার কাছাকাছি যেতে যেতে আমাদের রওনা দেওয়ার কথা হচ্ছে আগের দিন রাতে, সো আমাদের ক্লায়েন্ট আমাদেরকে তুলছে দুপুর 12টার সময়, প্রোগ্রাম সন্ধ্যায়, ওহো ক্লায়েন্ট তুলছে, সো আমাদের কোনো দোষ নাই। তো আমরা যে যেতে যেতে পাবনা যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমার ড্রামার আমজাদ বলছে যে ভাই ওখানে ড্রামসটাকে সেট হয়েছে কিনা জিজ্ঞেস করেন, তো তো বলতেছে ড্রামস তো অক্টোবর বাজাবে, কিসের ড্রামস, এখন আমরা তো নিয়ে যাই দেখুন অক্টোবর, তো নেওয়ার প্রশ্নই আসে না। যাওয়ার পরে দেখি স্টেজে একটা তবলা একটা হারমোনিয়াম আছে, ড্রামস ট্রামস কিছুই নাই, তো কীভাবে আমরা পারফর্ম করব। তখন আমজাদ বলছে সবাই একটা ওয়ে পাইছে, একটা কিবোর্ড ইস আছে, আমি কিবোর্ডটা নিয়ে আসি যায়,
সো আমাদের সেট আপে কোনো কিবোর্ড নেই, সো ওই কিবোর্ডটা নিয়ে এসে পুরো শোটা আমরা করলাম, 16টা গান, ও আমজাদ ড্রামসটা কিবোর্ড দিয়ে বাজিয়েছে। এক্সিকিউট করেছেন এবং সেটা অডিয়েন্স এনজয় করেছে। এখন কিবোর্ডের দারুণ বাজানো যায়, আমি চেষ্টা করি মাঝে মধ্যে বাজাতে। বাপাদা, এই যে একটা সময় যখন গিয়ে দেখলেন যে শুধু আপনি একাই পারফর্ম করতে পারছেন এবং বাকিরা পারফর্ম করছে না, তো এমন সিচুয়েশনে পড়া এবং সেখান থেকে ওভারকাম করা এবং কুইক ডিসিশন নেওয়া, এই ব্যাপারগুলি কি সবসময় হয়ে থাকে আপনার অন্যান্য কাজের জায়গাতে? না, এটা হয় কি, এটা ওই আমরা যখন কাজ এই কাজের মধ্যে থাকি আমরা এটা করি খাই তো, সুতরাং হয় কি ওই যখন সিচুয়েশন হয় তখন আসলে মাথা না অটোমেটিক্যালি দেখি মানে ওর অ্যাক্টিভিটি বেড়ে যায়, ডিজাস্টার ম্যানেজমেন্ট, হ্যাঁ ডিজাস্টার ম্যানেজমেন্ট সেকশনটা খুলে যায় আর কি। তো বিষয়গুলো এরকমই, এবং তখন হয় কি তখন আসলে ওর ভয়টা আর লাগে না, তখন মনে হয় যে না ঠিক আছে যা আছে। হ্যাঁ, আমাদের একটা বিরতিতে যেতে হবে, মৃত্যু যখন অবধারিত তখন মৃত্যুকে মেনে নেওয়া হয়েছে, ব্যাপারটা এরকম আর কি। থ্যাংক ইউ জুয়েল, প্রশ্নের জন্য জুয়েলের কাছে একটু পরে ফিরে আসবো। পাপাদা, সেই সময় শুধু পেমেন্ট আপনি একলাই নিয়েছিলেন? নো নো, আচ্ছা এই ব্যাপারে আমরা পরে কথা বলবো ডিউরিং ব্রেক টাইম। আচ্ছা আমরা আমাদের প্রথম বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, চলছে ইটস স্পেশাল মিউজিক বাস, কোথাও যাবেন না। আমি হাসছি বিকজ এই ঢুকার আগে একটা কাহিনী শুনলাম, সেটা হচ্ছে যে প্লিজ প্লিজ লেট দেম হিয়ার ইট। ওই আমরা কুমিল্লাতে একটা ইউনিভার্সিটি আছে, ওখানে গিয়েছিলাম শুরু করতে এই বছর দুয়েক আগে, দুপুরবেলা বিকেলে প্রোগ্রাম, তো আমরা দুপুরে গিয়ে পৌঁছে সাউন্ড চেক করতে গেছি 4টার সময় স্টেজে, সবাই সব কিছু করলো, পরে ওই আমজাদে ও বলতেছে সবাই ড্রামসের হায়ার্সের একটা পার্ট নাই, সাউন্ডের লোককে ডাকলাম, ও বলতেছে ভাইয়া ভুল করে রেখে আসছি, দুইটা তো একটা নাই আরেকটা বাজিয়ে দেন, হায়ার্সের দুইটা পার্ট আর একটা নাই, দ্যাটস এ নাইটমেয়ার ফর এনি ড্রামার, যে এটা কী হতে পারে। সো সব কিছু ড্রামারদের, অনেক ক্ষেত্রে ড্রামারদের উপর তো যায় না দাদা, কোনো একটি টেলিভিশন চ্যানেলে আমি নাম উল্লেখ করতে চাই না, আমাদেরকে অনেক করে বলা হলো যে একটা আমরা আনপ্লাগড একটা আয়োজন করতে চাই, আনপ্লাগড শুনে আমরা খুব খুশি, হ্যাঁ ঠিক আছে যাবো, তো যথারীতি গেলাম, যাওয়ার পরে ওই রকমই সমস্যা, বলে যে আমরা সর্বসাকল্যে ভোকাল সহ 4টা লাইন দিতে পারবো, করে দেন প্রোগ্রামটা 4টা লাইন, 4টা লাইন বা ইনক্লুডিং দ্য অ্যাকুস্টিক ড্রামস, সব কিছু সহ, সব কিছু সহ, তো যথারীতি আমাদেরকে শোটা আমি করতে পারলাম না, চলে আসতাম। ওহ দ্য সিচুয়েশনস, দ্য সিচুয়েশনস, এই এক্সপেরিয়েন্স গুলো কিন্তু আসলে খুব মজার মজার এক্সপেরিয়েন্স, আসলে আসলে যারা দর্শকরা আসলে শ্রোতারা বা দর্শকরা জানেন না, অনেকে জানেন না, আমরা যে পেছনে নিয়ে যাই একটা শো এর পেছনে কত কিছু হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, মানে এক এক অনেক কিছু যাওয়া আসা থাকা, সেটাই শোজ সব কিছু মিলে আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, তারপরেও দিয়ে আসি এবং আমরা চেষ্টা করি, রাইট সেটাই। শুভই পাটেল একটা গান শুনুন প্লিজ। আততায়ী চিৎকারে বেজে ওঠে ঘুম ভাঙার আলাম, সহসাই ভেঙে যায় শান্তির ঘুম, শুরু হয় আবার একঘেয়ে দিনটা, চোখে পড়ে শুধু রেড সিগন্যালটা, ধুকে ধুকে দানা বাঁধে স্বপ্নেরা, তবুও আকাশ খুঁজি খুব খুব জানালা, সুখ পাখি যদি আসে ভুল করে ঠিকানা, এই তো সুতোয় বাঁধা জীবনটা, ও ও লুকোচুরি খেলে স্বপ্নেরা, এই তো সুতোয় বাঁধা জীবনটা, ও ও লুকোচুরি খেলে স্বপ্নেরা, স্বপ্নটা স্বপ্নটা স্বপ্নটা, ও ও
স্বপ্নটা 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 ও ও ও ফিরে যাবার পথ নেই নেই কোনো ইউটার্ন খোয়ে যাওয়া স্যান্ডেল আর বাসের হ্যান্ডেল সামনে যেতে অস্থির সব যেন বাড়াতে হাতটা কুণ্ঠা আজ কেন বন্ধু হয়ে কেউ নেই নেই তো আজ আজ তবুও আকাশ খুঁজি খুব খুব জানালায় সুখ পাখি যদি আসে ভুল করে ঠিকানা এই তো সুতোয় বাঁধা জীবনটা লুকু চুরি খেলে স্বপ্নেরা এই তো সুতোয় বাঁধা জীবনটা লুকু চুরি খেলে স্বপ্নেরা স্বপ্নটা 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 ও ও ও স্বপ্নটা 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 ও ও ও বাহ ভেরি নাইস বিউটিফুল কার লেখা গানটা এটা হচ্ছে আমার একটা বন্ধু আছে ওর নাম হচ্ছে মেহেদি আনসারি বিউটিফুল ও ফিরতে কাজ করে সো ওর লেখা বাহ দারুণ কথাগুলো না আজকে যে আমি আজকে যে আমি বসে এটা মনে হতো অনেক সময় বিশেষ গুণ এটা তো শুভয় কখন কেমন হয়েছে যে লিরিক ভুলে গেছেন স্টেজে আপনি পারফর্ম করছেন অনেকবার অনেকবার এবং নিজের গানই নিজে ভুল করছে অনেকবার বিকজ আমার ওই যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে আমার লিরিক স্ট্যান্ড যদি সামনে না থাকে তখন আমি ভুল করবই কারণ আমার মাথার মধ্যেই থাকে যে আমি ভুল করব তখন যে ভুলটা হয় বাট সামনে থাকলে কখনো দেখি না সেটা একটা অ্যাকচুয়াল মানে সাইকোলজিক্যাল প্রবলেম আমার বাপাদা এই কয়েকদিনে মানে গত কয়েকদিনে অনেকগুলি গান বেরোয় অনেকগুলি আমি যদি বলি আসলে সিগনিফিকেন্ট কিছু ট্র্যাক বের হয়েছে যা এর আগে কখনো হয়নি তো এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চেয়েছিলাম বাট যেহেতু আমরা একটু অন্য টাইপের প্রশ্ন করতে চাই সো আজকে ওই প্রশ্ন করবো না তবে যদি আপনি গান গেয়ে শোনান আমরা ভীষণ খুশি হবো আমি এর মধ্যে প্রথমবারের মতো একটি নজরুল গীতি রেকর্ড করেছি যেটি ভিডিও রিলিজ হয়েছে 23 তারিখ রিলিজ হলো এবং যথেষ্ট ভীতি নিয়ে কাজটা করেছিলাম তো যতখানি গালি খাবো ভেবেছিলাম অতখানি গালি খাইনি তো যথেষ্ট পরিমাণে ভালো রেসপন্স এসছে এবং আমি তাতে করে বেশ সাহস পেয়েছি ভবিষ্যতে হয়তো আরও চেষ্টা করব নজরুল গীতি নিয়ে কাজ করার আর এর মধ্যে আরেকটি ট্র্যাক রিলিজ হলো যেটি হচ্ছে আমার এবং সোনা মহাপাত্রের একটি ডুয়েট দুবছর আগে এটা কাজ হয়ে গেছে কিন্তু নানাবিধ কারণে আসলে কাজটি রিলিজ হয়নি তো অনেক দিন পর দু বছর পরে রিলিজ হলো এবং যেটা হচ্ছে যে এটা আমার গাওয়া প্রথম হিন্দি গান আর সোনা মহাপাত্রের গাওয়া প্রথম বাংলা সো আমার বিষয়টা আমি জানি না আমি এখন পর্যন্ত সেই ফিডব্যাকটা পাইনি বাট আমি একজন বাঙালি হিসেবে বলতে পারি যে সোনা মহাপাত্র তিনি কিন্তু অসম্ভব ভালো গেয়েছেন বাংলা ভার্সনটা এবং একজন মানুষ হিসেবে অসাধারণ একজন মানুষ দাদা এটা দর্শকদের জন্য বলবো যে কীভাবে গানটা আমরা যারা শ্রোতা আছি হ্যাঁ আমাদের জন্য এটা কিভাবে আমরা এখন শুনতে পারবো বা দেখতে পারবো এটা ওই সম্ভবত আমি যদি ভুল করে না থাকি তাহলে ওখানে বেশ কিছু লিংক দেওয়া আছে জি তার মধ্যে কিছু লিংকে সরাসরি গানটা শোনা যাবে সরাসরি স্ট্রিমিংয়ে শোনা যাবে কিছু কিছু লিংকে গেলে সম্ভবত কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয় জি আমি সবগুলো লিংকে ট্রাই করি ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্ভবত গানগুলো শুনতে হবে তার মধ্যে আবার কিছু কিছু অ্যাপ্লিকেশন বাংলাদেশের জন্য প্রযোজ্যও না সো এরকম কিছু সমস্যা আছে বাট আশা করছি যে কিছুদিন পরে বোধ হয় এটার একটি ভিডিও সমত রিলিজ ইনশাআল্লাহ আমরা সবাই আশা করছি মানে উই আর এক্সপেক্টিং দ্যাট আশা করছি আমরা যেহেতু কথা বলছিলাম মানে যেহেতু একটা কোলাবোরেশন বাপাদ আপনি ইনফ্যাক্ট শ্রীলঙ্কায় গিয়েও কাজ করেছেন আপনি বিভিন্ন দেশে গিয়ে কাজ করেছেন সো
আমাদের দেশের মিউজিকের কোয়ালিটি নিয়ে আমি কোনো প্রশ্ন করব না, বিকজ এটা আমাদের কোনো, হ্যাঁ সেটা নিয়ে আমরা মোটামুটি গন অ্যালং ওয়ে আমি মনে করি, কিন্তু প্রফেশনালিজমের জায়গায় আমরা কোথায় ল্যাক করি? আমরা ওখানে আমাদের অনেক ল্যাকিং আছে, মানে এটা আপনি সবসময় ফিল করছেন? আমি বলতে চাই, আচ্ছা, এবং পার্টিকুলারলি মুম্বাইতে কাজ করার সময় আমি এই বিষয়টা অনেক স্পষ্টভাবে বুঝেছি যে প্রফেশনাল জায়গায় আসলে আমরা অনেক পিছিয়ে আছি, মানে মানসিকতার জায়গায়। আমি কাজের কোয়ালিটি নিয়ে কথা বলছি, মানসিকতার জায়গায় আমরা এখনো পিছিয়ে আছি। ওখানে দশটা মানে দশটাই, আমি আমাদের পৌঁছাতে পৌঁছাতে সোয়া দশটা বেজে গেছে, দেখলাম যে দশটা থেকে স্টুডিও ওপেন করে বসে আছে, সাড়ে হয়তো নটার সময় এসছে রেকর্ডিং, সে এসে পুরো স্টুডিও ঠিকঠাক করেছে, করে দশটার থেকে সে আমাদের জন্য রেডি। সো এই ব্যাপারগুলো কিন্তু ওদের, ওরা ভীষণ সিরিয়াসলি দেখে বিষয়গুলো, ওরা অসম্ভব রিলিজিয়াসলি দেখে ব্যাপারটা, এবং আমার মনে হয় যে ওই জায়গা থেকে আমরা এখনো। আপাতত এই কথাটা আমি তুললাম কারণ আমি কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যেটা নিয়ে অনেকে আমাকে আবার ইনবক্স করেছে যে কাউকে নিয়ে লিখেছে কিনা। আমি আসলে লিখিনি, কারণ আমি আমি ফার্স্ট আমরা যেই ফ্যামিলি থেকে বিলং করি, আমরা খুব টাইম মেনটেনের ব্যাপারটা আমার বাবার কাছে দেখেছি, খালাম আমার মা সবার কাছ থেকে দেখেছি যে টাইম মেনটেন করার, এবং আপনাদের কাছ থেকেও কিন্তু মোটামুটি সেটাই দেখে এসেছি। পরের জেনারেশনে এসে মনে হচ্ছে যে প্রফেশনালিজমের ক্ষেত্রে কোনো একটা জায়গায় একটা গ্যাপ সৃষ্টি হয়েছে বা অ্যাপ্রোচটা ডিফারেন্ট হয়েছে, এটাকে আপনি আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না। পার্টিকুলার আমার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, কারণ আমি নিজে প্রোডিউস করি, তো আমি নিজে প্রোডিউস করি, আমি নিজে কম্পোজ করি, জি। তো সেক্ষেত্রে আমার ব্যাপারটা কিন্তু একদম আলাদা, কারণ আমি অনেককে নিয়ে কাজ করি, আমার সাথে অনেক মানুষের ইনভলভ। আমি ধরো তোমাকে ডাকলাম, ফার্স্ট ডাকলাম, শুভ এসে কাজ করছে আমার সাথে, পাঁচজন মিউজিশিয়ান কাজ করছে। সো আমার ব্যাপারটা একদমই আলাদা, কিন্তু আমার কাছে মনে হয় এখানে একটা বড় জায়গা, আমি জানি না কথাটাকে তোমরা কীভাবে নেবে, যদিও আজকে সিরিয়াস কথাবার্তা বলার সময় না, তারপরে বলি যে ঘরে ঘরে স্টুডিও হওয়ার একটা কারণ, তাতে করে হয় কি, আমার তো স্টুডিও আছেই, করলাম না কাজটা, এক ঘন্টা পরেই করি, দু ঘন্টা পরেই করি। সো এটা একটা একটু আমার মনে হয় যে এটা একটা সমস্যা তৈরি করে। সো যখন আমি একটা পেশাগত জায়গায় যাচ্ছি, সেটা আমার ঘরেই হোক বা বাইরেই হোক, আচরণটা পেশাগত হওয়া উচিত অবশ্যই। সেটা আমি খুব টাইমের ব্যাপারে আমি বলবো যে ঈদের টাইমে যে লেট করবে সে আসলেই আনপ্রফেশনাল, যেহেতু যে ঈদের সময়টা ঢাকা ফাঁকা, এরপরে যদি কেউ লেট করে তাকে তাকে একদম বলে দেওয়া যাবে যে একদমই প্রফেশনাল। আমরা এই ফাঁকে একটা বিরতিতে যাব, ফাশিন লেটস টেক আ ব্রেক। ওয়েল এসে আপাতত একটা গান, ইয়েস গান শুনবো, গিটারটা নিয়ে নেই, স্টে উইথ আস, ডোন্ট গো এনিওয়ে। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। আমরা আছি ঈদ স্পেশাল মিউজিক বাজ অনুষ্ঠানে, এবং কথা হচ্ছিল অনেক মজার মজার বিষয় নিয়ে, এবং মাঝে একটু সিরিয়াস হয়ে গেল, এবং এখন আবার গানে ফিরে যেতে চাই। বাপ্পাদা গান না, যেটা বলছিলাম অফ এয়ারে যে তোমাদের প্রোগ্রামে আসলেই না আমি একটু মানে খাবি খাওয়ার মতো অবস্থা হয় যে কি গান গাবো। তো একটা গান মনে পড়ছে, অনেক পুরনো গান, সো এই গানটা গাইতে চাই। জলের দামে দিলাম খুবই রাতের দুয়ার, সস্তা ভেবে উড়ান দিল উষ্ণ আকাশ, এখন এমন কেউ নেই যে আমার আধারে খুলে দেবে দুয়ার, এমন কেউ নেই যে আমার আধারে খুলে দেবে দুয়ার। জলের দামে দিলাম খুলে রাতের দুয়ার, যে ঘরের দরজাটা খুব চেনা চেনা ছিল এতকাল, খুলতে দেখি পরিপাটি ধুলোর জঞ্জাল,
যে ঘরের দরজাটা খুব চেনা চেনা ছিল খুলতে দেখি পরিপাটি ধুলোর জঞ্জাল চে দেখি শুধু এমন আধার পড়ে আছে ধুলো মৃত গোলা চে দেখি শুধু এমন আধা পড়ে আছে ধুলো মৃত গোলা জলের দানে দিলাম খুলে রাতের দুয়া অদ্ভুত সুন্দর গান এবং এই গানটাই মনে হয় কোনো একবার ঈদে বাপ্পাদা গেছিলেন আমাদের ঈদে কোনো একটা অনেক অনেক ধন্যবাদ আর একবার করার জন্য অনেক কারণ সত্যি এই গানটা শুনলে একদম অ্যাম্বিয়েন্সটা চেঞ্জ হয়ে যায় তাই না আমি যখন আমার ঢাকা ইউনিভার্সিটির লাইফ তখন আমরা সেকেন্ড ইয়ারে পড়ি আপনাদের যখন অ্যালবাম বের হয় এই হৃদয়পুর অ্যালবামটা যখন বের হয় তখন তো আমরা তখন সিডিজ তখন সিডি কাছে দুটোই ছিল তখন ছিল বাট সিডিজটাই বেশি শুনতে লাগতো দুজনের কাছে প্রশ্ন বাপাদা এরকম কোন গান আছে যেটা কখনো ভাবেননি যে এই গানটা এত শ্রোতা প্রিয় হবে পরি আপসা মন খারাপ সত্যি এখানে তো শুন মানে শুনলেই মনে হয় না যে এই গানটা হিট হবে 12 নম্বর গান ছিল অ্যালবামের আচ্ছা মানে 11টা গান রেকর্ড হয়ে গেছে রেকর্ড আর একটা গান বাকি ওটা গান করতে হবে ওটা কতক্ষণে করা হয়েছিল 5 মিনিটে শুট করা ছিল এই পরি আচ্ছা ও মাই গড 5 মিনিটস আমার মনে পড়ে আমি রমনা পার্কে একদিন রিক্সা দিয়ে যাচ্ছিলাম একটা লোক হেঁটে হেঁটে এই পরি গানটা গাইতে গাইতে এত স্পিডে হাঁটছিল মানে আমার রিক্সার স্পিড এবং তার হাঁটা একই ছিল এবং চিৎকার করে গানটা গাইতে গাইতে দেখলো খুব চমৎকার এই মাত্র মনে পড়লো জিনিসটা আমি যখন ইয়ে গানটা করি আমার কি বলে স্বাধীন গানটা করি তখন এই স্বাধীন গানটাও আসলে সিমিলার কাইন্ড অফ মানে ইয়ে ছিল আমার সেকেন্ড অ্যালবামে ছিল তো ওইটা আসলে একদম সর্বশেষ গান ছিল বিকজ ফুয়াদ ভাই সামহাও ব্যস্ততার কারণে দেরি হচ্ছিল তো যেদিন আমি ফাইনাল মাস্টারটা জমা দিব ওই দিন দুপুর 12টার সময় ফুয়াদ ভাই আমাকে গানটা দেয় এবং গানটা নিয়ে আমি পুরো অ্যালবামের 10th 11th সং ওই লাস্ট সং ছিল ওইটা গিয়ে জমা দিই সো সিমিলার কাইন্ড অফ থিং এবং ইভেন্চুয়ালি ওই গানটা একটা স্ট্যান্ডস আউট করে সো নাইস ওকে একটু ঢাকা এফএম এ যাই জুর কাছে জুর খুব ভালো লাগলো এবং এই যে পরি গানটি ফার্সি যখন বলছিল যে দ্রুত গতিতে গাইতে গাইতে যাচ্ছে আমি ভাবছিলাম যে দ্রুত টেম্পোটা বাড়িয়ে দিলে এই গানটা আসলে কি পর্যায়ে গিয়ে দাঁড়ায় না না প্লিজ না দাদা এত যন্ত্রের গান কেমন জানি আমার কাছে লাগবে যাই হোক তবে দিন বাড়ি যায় কিন্তু অনেক স্পিডে গাওয়া যায় সেটা হাই টেম্পোর গান এবং টেম্পো একটু বাড়িয়েও গাওয়া যেতে পারে তবে জলের দামে আলিপ বলছিল যে পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে কিছু গান থাকে আসলে এই গানগুলি শুনবার জন্য কোনো পরিবেশ পরিস্থিতি ছাদ বারান্দা অথবা রাজপথ অথবা খুব বাসের জ্যামে তীব্র গরমে সব জায়গাতে শোনা যায় জলের দামে ঠিক তেমন একটি গান যে কোনো জায়গাতে শুনলে এক ধরনের প্রশান্তি ভর করে এবং আমার তো একটু ঘুমঘুমি পাচ্ছিল এনিওয়েজ সো থ্যাংক ইউ সো মাচ দাদা গানটা যখন শুনছিলাম আমার মনে হচ্ছিল যে তখন ওই সাউন্ডটা অনেক সুন্দর একটা সাউন্ড ছিল ওই সময়টায় সময়কার কনসোলটা ছিল খুব সম্ভবত সাউন্ড ক্রাফটের একটা অ্যানালগ কনসোল ছিল এটা হুক হুক করা ছিল হচ্ছে তিনটা এডাট মেশিনের সাথে ডাট এডাট মানে অডিও ডিজিটাল টেপ আর সো প্রতি টেপে আটটা করে ট্র্যাক রেকর্ড করা যেত সো তিন ট্র্যাক মানে হচ্ছে 3×8=24 ট্র্যাকের রেকর্ড হচ্ছে পুরো বিষয়টি তার মধ্যে একটা ট্র্যাক আবার ছিল সিঙ্কের জন্য সিঙ্ক ট্র্যাক থাকতো সিঙ্ক করার জন্য একটা আওয়াজ রেকর্ড হয় সিগন্যাল ওইটা পুরো সিকোয়েন্সকে ইয়ে করে সিনক্রোনাইজ করে সো ওই ট্র্যাকটা সবসময় অকুপাই থাকতো সিঙ্কের জন্য তখন দাদা রেকর্ডিং অনেক এক্সপেন্সিভ ছিল বিকজ আমরা ড্যাট তো নিজেরা কিনে নিয়ে যেত মানে ওই ড্যাটের খরচটা স্টুডিওকে দিয়ে দিতে হতো এবং এক একটা ড্যাট অনেক ভেরি এক্সপেন্সিভ ছিল এবং স্টুডিও কস্ট তখন কত ছিল ওই সময় হাফ শিফট আমরা দিতাম হচ্ছে 3000 টাকা
2 শিফট ছিল হচ্ছে 6000 টাকা জুয়েল আর কোনো প্রশ্ন আছে কিনা জুয়েল আপাতত কোনো প্রশ্ন নেই আলিফ যেহেতু আমরা আজকে আড্ডা দিচ্ছি গানও শুনছি সো ব্রেক এবং গান এটা নিয়ে এরপরে ফিরে এসে অবশ্যই প্রশ্ন করব থ্যাংক ইউ জুয়েল ওকে ওয়েল Do you have any questions? Yes, I do actually. Well, আপনারা দুজনেই ইনফ্যাক্ট আমাদের মিউজিক বাজে একাধিকবার আসা হয়েছে এটা আমি ধরে মানে বলতেই পারি এটা আপনাদের একটা খুব পরিচিত জায়গা Absolutely. এই স্টুডিওটা তো এখান থেকে আমি আর আলিফ যদি উঠে ওই দিকে চলে যাই এবং আপনাদের দুজনকে এখানে বসিয়ে দিই অর্থাৎ হোস্টিংয়ের জায়গাটাতে তাহলে কী প্ল্যানিং থাকবে আপনার প্ল্যান থাকবে দরজাটা খোলা আছে আমার জন্য অনেক ইজিয়ার বিকজ দাদার আমি কমপ্লিটলি দাদার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করতে থাকবো আড্ডাটা ভালো হবে হ্যাঁ সো আমি একদিক থেকে খুব মানে আমার জন্য প্রফিট বিকজ আমি অনেক ইনফরমেশন নিবো দাদা ক্যামেরার সামনে দাদা তখন আরো অনেক আমার জন্য ব্যাপারটা ইজি বিকজ আমি নিজেকে হোস্টেল জায়গায় নিয়ে দাদাকে গেস্ট বানাই দিই লিটারালি অলরাইট মানে ঘন্টাটা তোমরা দাদার গলায় মারবে বাপাদা একটা বিষয় খুব ইন্টারেস্টিং লাগে আমার কাছে যে বারবারই আমি আমার ছোটবেলার কথা বারবার মনে হয় যে একটা সময় ছিল যে মানে এভরি থার্সডে নাইট আড্ডা হয় আমাদের বাসায় নাহলে এখানে নাহলে বিভিন্ন স্টুডিওতে যেখানে ব্যান্ডের আর্টিস্টরাও আসছে আধুনিক শিল্পীরাও আসছে সবাই মিলে যেমন এটা ইনফ্যাক্ট ম্যাক হক আমাদেরকে সেদিন বলছিল যে এই যে আড্ডাটা এই যে সুন্দর একটা এক্সচেঞ্জ অফ ইউ নো থটস এন্ড মিউজিক এন্ড মিউজিক ইন্টারঅ্যাকশনটা হতো এই বিষয়টা এখন এত বেশি মিসিং এখন ছোট 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 গ্রুপ হয়ে গেছে কিন্তু সেখানে আমার মনে হয় বাপ্পাদা একদমই ডিফারেন্ট বাপ্পাদা আবার মনে হয় একটা সুন্দর একটা গ্রুপ যখনই সময় পাই আমরা সবাই আপনাদের কাছে সবাই মোটামুটি অ্যাক্সেস আমাদের আমাদের ওই 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 ব্যাপারটা আছে আসলে আমরা সবাই আমরা এবং আমরা আড্ডা দিতে খুব পছন্দ করি দর্শকদেরকে বলি আমরা আড্ডা দিতে খুব পছন্দ করি এবং আমরা মানে বাপাদার কাছে গেলে কিন্তু ওই জিনিসটা ওই ফিলিংটা আছে ছোটবেলার একটা ব্যাপার জানা সবাই এভরিবডি বিভিন্ন ধরনের মিউজিক করে কিন্তু সবাই একসাথে আছে এবং এই 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 প্র্যাকটিসটা কিন্তু খুব জরুরি জি এই প্র্যাকটিসটা খুব জরুরি এবং এই এই প্র্যাকটিসটা আমার মনে হয় আবার ফিরে আসা উচিত আরেকটা প্র্যাকটিস আছে আমাদের এটা আমি জানি না অনেকের মধ্যে আছে আমি দেখছি যে মিউজিশিয়ানদের মধ্যে স্পেশালি যে আমরা যেহেতু সারা বছর মিউজিক নিয়ে কাজ করি সো রোজার টাইমে ঈদের জন্য কাজ করা শেষে ঈদের দিন কিন্তু আমরা ওই যে মিউজিশিয়ানদের কমিউনিটির মধ্যে যে গ্রিটিং বা রেগুলার দেখ আগে যেটা হতো না যে আমরা প্রতিবেশীর বাসায় যাচ্ছি বা ফ্রেন্ডসদের বাসায় যাচ্ছি সো আমরা মিউজিশিয়ানদের মধ্যে কিন্তু এই কালচারটা কম কাইন্ড অফ আমরা ঈদের দিন হয়তো ঘুমায় বেড়াই ঘুমায় থাকি বা একটু লেট ব্যাক লাইফ লিড করি বাট উই ডোন্ট গ্রিট ইচ আদার উই ডোন্ট গো অ্যারাউন্ড মানে তাই না হ্যাং অ্যারাউন্ড আমরা কিন্তু করি না ওই জিনিসটা সেটার কারণ হয়তো আলসেমি হতে পারে সেটার কারণ হতে পারে ঈদের সময় প্রচুর কাজ করি সেজন্য হতে পারে বাট আর একটাও কারণ আছে আমার কাছে মনে হয় আমি এটাকে একদম অকাট্য যুক্তি বলতেই পারি সেটা হচ্ছে যে ঢাকা ট্রাফিকের যে অবস্থা আসলে কি বের হতে চায় না এটা একটা বড় বড় কারণ বলে আমার কাছে মনে হয় আমি চাই কথার কথা তোর সাথে বা তুইও চাইলি যে দাদার স্টুডিওতে একটু যাই ট্রাফিকের কথা চিন্তা করলে তখন আর কেউ বের হতে চায় না এটা একটা বড় প্রবলেম বলে আমাদের লাইফটা বেশ যান্ত্রিক কোন যান্ত্রিক এই এই ট্রাফিকের কারণে ট্রাফিকের কারণে দ্যাটস ট্রু সো ওয়েল আমরা একটু আমার মনে হয় বিরতিতে যাই বিরতিতে এসে আবার একটু গান প্লিজ বিরতি থেকে ফিরে এসে গান শুনবো আজকে কিন্তু ওদের কাছ থেকে গান শুনবো আমরা গান করেছি স্বচ্ছতম পর্বে আমরা গান করেছি সো উই ডিড ইট আমরা ফিরে এসে 700 থেকে ট্রেন চেঞ্জ হয়ে যাক ওটা আবার 800 তাহলে 700 থেকে 700 থেকে শুরু হয়ে যাক ওই তো 700 থেকে ট্রেন যেহেতু চেঞ্জ হবে গেস্টরা এখানে চলে আসবে আমি ফার্সিদের সি আমি ফার্সিদের নতুন গান শুনতে চাই শহর আচ্ছা অফেরে যেটা হয় আমরা অফেরে কিছু মজার মজার কথা বলি সেটা রেস্টটা থেকে যায় আসলে সেটা অনেরে বলতে পারলে অনেরে বলতে পারলে খুব ভালো লাগতো আমি বলতে পারি আমার কোনো অসুবিধা নেই আমি তোমরা চালাতে পারবো না প্রোগ্রাম বলে দিবে দাদা সেই ঝুঁকি তাই যাই আমরা হ্যাঁ মানে ঈদের আমেজটা নষ্ট করে না করে ভূমিকম্পটা কবে এটা কি জানি আমরা ডেটটা জানি কেউ তুই বেশি খারাপ তুই বেশি খারাপ আচ্ছা ওয়েল শুভ ঈদের কিছু রিলিজ হয়েছে কিনা
আমার ঈদে ঈদে একটা ঈদে না ওই যে ওয়ার্ল্ড কাপ নিয়ে একটা গান করেছি যেটা আমি ফুয়াদ ভাই চলো বাংলাদেশ জি চলো বাংলাদেশ আর জোহান এটা করেছি আর চার তিনটা গানের মানে ভিডিও করে রাখছিলাম বাট এইবার কেন জানি রিলিজ দিলাম না মনে হলো যে এবার সবাই অনেক বেশি বকডাউন হয়ে আছে ক্রিকেট নিয়ে সো ওই জন্য হয়তো ঈদের পরে রিলিজ করবো আর একটা গান করেছি মেহেদি ভাই যেটা দাদা আছেন মেহেদি মিক্স 2 ওখানে আমার একটা গান দাদা খুব সুন্দর গান ভীষণ সুন্দর গান ওখানে আমার একটা গান আছে ওটা রিলিজ হয়নি এখনো হয়ে গেছে ওকে গ্রেট তো আমি মাঝখানে আরেকটা কাজ করলাম সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ভলিউম 2 ওখানে আদিতের সুরে একটা গান করলাম অদ্ভুত সুন্দর গান অদ্ভুত সুন্দর আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে গানটার বাপ্পাদার কাছে জিজ্ঞেস করি অদিতের সুরে গিয়েছেন দাদা আর কার কার সুরে গিয়েছেন আর কার অদিতের সুরে গিয়েছি আর মেহেদির সুরে গেলাম ওটাও ভীষণ সুন্দর একটি গান এবং স্যামুয়েল হক লিখেছেন গানটি দুর্দান্ত সুন্দর একটি লিরিক অত্যন্ত সহজ সাধারণ সহজবোধ্য কথা কিন্তু মানে ইউজুয়ালি আমরা যেভাবে কথা বলি এই এরকমই লিরিকটা অর্থাৎ অত্যন্ত মানে মনে যে খুবই চমৎকার হবে লেখা স্যামুয়েল আঙ্কেল মানুষটা খুব ভালো খুব ভালো আমার মনে হয় দাদা খুব গানটি খুব পছন্দ করেছেন লিরিকটা খুব ভালো লেগেছে আপনার যার কারণে আপনি ভেতর থেকে বলছেন এটা বুঝতে পারছি সো শুনবার জন্য এখন আমার একটা তাড়না তো রয়েই গেছে সো আমরা অবশ্যই শুনবো দাদা সারা বাংলাদেশে অনেক জায়গায় আপনি শো করতে গিয়েছেন এই দেশের বিভিন্ন প্রান্তে অলমোস্ট সবগুলি বিভাগে তো যাওয়া হয়েছেই এবং জেলা শহরের কথা যদি বলি আমি সবগুলি জানি না আসলে তো এমন কোনো জায়গা কি রয়েছে যে যেখানে শো করতে যাওয়ার পরে শো শেষেও আরও দু তিন দিন থেকে গেছেন এবং থাকতে ইচ্ছে করছে এমন কোনো জায়গা কি আছে আপনার ঢাকার বাইরে আমার মনে আছে আমরা একবার শোতে গেছিলাম সাতক্ষীরাতে আচ্ছা সাতক্ষীরাতে গেছিলাম এবং বিষয়টা সত্যি ও যেটা বললো একদম সত্যি কথা শো শেষ করার পরে মনে হচ্ছিলো যে আরও দুদিন থেকে যাই আচ্ছা আমরা একটা ছোট্ট একটা রিসর্টের মতো একটা জায়গায় ছিলাম আর হয় কি আমরা তো প্রচণ্ড নয়েজের মধ্যে থাকি সারাদিন এই গাড়ির নয়েজ মানুষের চিৎকার ইত্যাদি ইত্যাদি ওইখানে হচ্ছে কি এত শান্ত পুরো জায়গাটা মানে গেলে আর আসতে ইচ্ছে করে না আচ্ছা মানে অদ্ভুত রকম ভালো লাগে তো ওইখানে গিয়ে আমার কাছে মনে হয়েছিল যে আরও দুদিন থেকে আসি এরকম মনে হয়েছিল জুয়েল থ্যাংক ইউ আমার জুয়েলের কাছে আবার ফিরে আসবে কিছুক্ষণ পরে আমরা গান শুনবো শুভ প্লিজ একটা ব্যাপার কতখানি সত্য আমি জানি না দাদা বাট আমি যেটা শুনেছি সেটাই বলছি এবং এটা আমার কাছে মনে হচ্ছে ওভার কমপ্লিমেন্ট না আমাকে ওভারসিসে থাকে একজন কিছুদিন আগে বছর তিন চারেক আগে ওনার গাড়িতে উনি উঠার পরে উনি বললো যে ভাইয়া আমি এই সিডিটা সর্বশেষ বাংলাদেশ থেকে কিনছি 2010 সালের শেষে এবং আমি এটা ফার্মলি বিলিভ করি যে বাংলা গানের ইতিহাসে সর্বশেষ হিট অ্যালবামের সিডি মানে ফিজিক্যাল সিডি হচ্ছে এটা যেটা ওই সময় বের হয়েছে ওই সময় হিট হয়েছে ওটা ছিল দাদার একটা অ্যালবাম দাদার পর একটা অ্যালবাম এবং ওটা ছিল বাপ্পা উইথ রকার্স ও ওকে এবং মানে ওই লোকটা লিটারেলি উনি বলতেছিল যে আমি প্রতি বছর দেশে যে 10-15টা 20টা করে সিডি কিনতাম সারা বছরে যা সিডি বের হয় এবং 2009 এর পরে ওইভাবে আর সিডি দশের পরে আর সিডি পাওয়া যাচ্ছিল যাচ্ছিল সো দ্যাট ওয়াজ দ্য লাস্ট সিডি হি বট এবং যেখানে মানে সব কি বলে যারা সিডি বিক্রি করতেছিল তারা রেকমেন্ড করছে যে দিস ইজ দ্য হিট অ্যালবাম মানে হিট বলতে প্রত্যেকটা গান খুব ভালো আপনি নিয়ে যান সো দ্যাট ওয়াজ হিজ লাস্ট রেকমেন্ডেশন এরপরে আর কোনো ওই দোকানটা বন্ধ হয়ে গেছে না অ্যালবামটাও খুব ভালো একটা অ্যালবাম ছিল সত্যি সত্যি আমি খুব মিস করি ওই মোমেন্টগুলো সো বাপ্পাবিদ্য রকার্স এর সেকেন্ড ভলিউম করার চিন্তা ভাবনা চলছে হ্যাঁ দাদা মানে এটা লিটারালি দাদা ঠিক 10 বছর পূর্ণ হলো এক্স্যাক্টলি 10 বছর 2009 এই রোজার ঈদের আগে আমরা অ্যালবামটা লঞ্চ করি দাদা অ্যালবামটা লঞ্চ করে ইটস টাইম for the second volume okay oi ganta good kor bhul jana lae karane re dushapno rashe tere কিছুই নেই হারাতে বাকি
শেষমেশে সব এমন হবে ভেবেছিল কে করে, রাত ফুরলে আশায় থাকি এই চোখ শুধু জলে ধুলো, শেষ কি হবে ভেবে বলো অসহায় তুমি নিজেই, এই চোখ শুধু জলে ধুলো, শেষ কি হবে ভেবে বলো অসহায় তুমি নিজেই, ভুল জানালায় করানে রে সুস্বপ্ন আসে তেরে, কিছুই নেই হারাতে বাকি যদি সব ফিরে আসে, সুখগুলো যদি পাশে বসে, দিনগুলো কি আসবে ফিরে, তার চেয়ে ভালো হৃদয় থেকে মুছে ফেল, পারবে কি থাকতে দূরে, এই চোখ শুধু জলে ধুলো, শেষ কি হবে ভেবে বলো অসহায় তুমি নিজেই, এই চোখ শুধু জলে ধুলো, শেষ কি হবে ভেবে বলো অসহায় জানালায় করানে রে দুঃস্বপ্ন আসতে রে, কিছুই নেই হারাতে বাকি। আমি খুব প্রত্যেকটা এপিসোডেই করেছি এবং করতে চাই, সেটা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমরা বলি, সোশ্যাল মিডিয়াটা কিভাবে এফেক্ট করে শুভকে মিউজিকের ক্ষেত্রে, কারণ আমি জানি সোশ্যাল মিডিয়া খুব এংজাইটি ক্রিয়েট করে, খুব স্ট্রেস ক্রিয়েট করে, এবং এটা শুধু বাংলাদেশে না ইন্টারন্যাশনালি এরকম, যেমন ফর এক্সাম্পল গেম অফ থ্রোনসের দুজন, একজন তো মনে হয় অ্যাক্টিংয়ে ছেড়ে দিয়েছে, কারণ ওর ক্যারেক্টারটা এত হেটেড ছিল যে সে পুরো অ্যাক্টিংয়ে ছেড়ে দিয়েছে, বিকজ হি কুডন্ট ডিল উইথ ইট। আর মানে সোশ্যাল মিডিয়াতে যে ও কিছুদিন আগে একটা জায়গায় পড়লাম যে আমরা আমাদের অবচেতন মনেই ঠিক উইদিন 15 মিনিটের মধ্যে আমরা আমাদের মোবাইল চেক করি এবং ফেস মানে সোশ্যাল ওয়েবসাইট চেক করবই, কিছু আসুক না আসুক, কোনো নোটিফিকেশান আসুক না আসুক, সেটা সবচেয়ে বেশি ইফেক্ট ফেলে যখন প্র্যাকটিস করি। তো সবসময় ক্লোজ ডোর প্র্যাকটিস করার কথা দাদা আপনি বলছেন আমাকে, যে ক্লোজ ডোর প্র্যাকটিস করো সবসময়, ওই ক্লোজ ডোর করতে গেলেও মোবাইল তো সাথেই থাকে এবং কিছু না হলেও প্র্যাকটিসের মাঝখানে মোবাইলটা নিয়ে দেখতেছি, ইটস লিটারেলি একটা পর্যায়ে খুব মানে নিজের কাছে নিজেকে ইয়া হয়। প্লাস যখন স্টুডিওতে কাজ করি তখনও সারাক্ষণ মোবাইল দেখতেছি, সো আমি নিজে বুঝতেছি যে এটা আমার জন্য ভালো না, বাট আমি কিন্তু করে যাচ্ছি বিকজ ইটস এ এডিকশন। সো আর হোয়াট অ্যাবাউট যে অ্যাংজাইটি ইন দ্য সেন্স যে কথার কথা, একজন আর্টিস্ট একটা গান করলো, আরেকজন আর্টিস্ট আরেকটা গান করলো, তখন ওরকম কি প্রেশার ফিল করা হয় যে নাল্লা আমি কিছু করছি না না করছি বা না? এটা প্রেশার ফিল করি না, বিকজ আমি ইফ ইউ ফলো মি, আমি সবসময় চেষ্টা করি যে আমার আশেপাশে যে মানুষগুলো যে মিউজিশিয়ানদের কাজ হচ্ছে আমি সবসময় ট্রাই টু স্প্রেড ইট আউট,
প্রত্যেকের কাজ আমি চেষ্টা করি আমার দিক থেকে, হয়তো সবারটা পারি না, বাট আমি চেষ্টা করি সবসময়। কেউ ভালো করলে বা এটা আসলে বিং এ মিউজিশিয়ান, আমার কিন্তু সবসময় মনে হয় কি দুইটা প্রবলেম ফেস করি। একটা প্রবলেম হচ্ছে আমি আর কখনো ছোটবেলার মতো করে গান শুনতে পারি না, পারবো না, হয় আমি খুব ডিপ্রেসড হয়ে যাই দাদা। যে কোনো গান শুনলে দুইটা জিনিস হয় খুব ডিপ্রেসড হই অথবা খুব চিন্তা করতে থাকি যে গানটা এত সুন্দর গানটা কীভাবে করলো। আচ্ছা, আদারওয়াইজ খুব জাজমেন্টাল হই, গানটা ভালো হয়নি বা। কিন্তু ছোটবেলার মতো যে একটা লিসেনার, যে কোনো কিছু চিন্তা না করে লিসেন করতে থাকা, শুনতে থাকা, ঘন্টার পর ঘন্টার গান শুনতে থাকা, এখন শুনতে গেলেই মনে হয় কি যে ইমপ্লিমেন্টেশনটা মাথায় আসে, যাতে এটা ভালো লাগছে কীভাবে পৌঁছলি। তো এটা হওয়ার কারণে আমরা আসলে লিসেনার আর নাই, এটা আমার কাছে মনে হয় যে আমি লিসেনার না আর। আমি বাপাদাকে জিজ্ঞেস করব যে ওকে, ব্রেক থেকে ফিরে এসে আই উইল টেক ইউ কোশ্চেন। আমরা চলে যাচ্ছি একটা বিরতিতে এবং কিভাবে যেন সময় চলে যাচ্ছে, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। চলছে ইটস স্পেশাল মিউজিক বাজ। ওয়েলকাম ব্যাক। আমার একটা প্রশ্ন ছিল আপনাদের কাছে, সেটা হচ্ছে যে ফেসবুক নিয়েই যেহেতু কথা বলছিলাম, আজকের এই সময় বসে আমরা মানে আর কি করতে পারি? আমরা ফেসবুক দিয়েই তো আজকে সব কিছু আমাদের প্রচারণা, আমাদের গান করছি, গানের প্রোমো চলে যাচ্ছে, মিউজিক ভিডিওর একটা টিজার চলে যাচ্ছে, সে এটা এতে করে কি মানে আপনার কি মনে হয় যে খুব বেশি খুব এফেক্টিভ হচ্ছে? এছাড়া মানে ফেসবুককে যদি আমরা না, ফেসবুক বা এনি সোশ্যাল মিডিয়া ফর দ্যাট ম্যাটার যদি আমরা বাদ দিই, তাহলে আজকের দিনে কি করা যেতে পারে? তাহলে আমরা পিছিয়ে পড়বো, আমি মনে করি আমরা পিছিয়ে পড়বো। কারণ হচ্ছে তোমাকে তো হাঁটতে হবে টেকনোলজির সাথে, তুমি যদি ওটাকে একেবারেই অস্বীকার করো তাহলে তুমি পিছিয়ে পড়বে। সো আমি মনে করি যে ইগনোর করার উপায় নেই, কিন্তু আসক্ত হয়ে গেল সমস্যা। যেমন ও যে প্রবলেমগুলোর কথা বলছিল এগুলো হচ্ছে আসক্তির সমস্যা। সো ওই জায়গাটা যতখানি অ্যাভয়েড করা যায় তত বেটার। আর ফেসবুক তো আমার ভালো কাজে ব্যবহার করতে পারি। দেখো আমি বারবার একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে একটি ছুরি দিয়ে মানুষও খুন করা যায়, একটি ছুরি দিয়ে একজন মানুষকে ট্রিটও করা যায়। সো আমি ছুরিটা কোন কাজে ব্যবহার করবো সেটা আমার হাতে। এখন আমি ফেসবুককে যদি ভালোভাবে ব্যবহার করি, আমি যদি আমার প্রচারণার কাজে ব্যবহার করি, যদি প্রচারণাটা সুষ্ঠু সুন্দর হয় তাহলে ক্ষতি কোথায়? ক্ষতি তো নাই। সো আমার মনে হয় যে সেই জায়গাটা অনেক বেশি জরুরি। আমি জানি অত্যন্ত খারাপ লাগা তৈরি হয়, এবং যখন হয় কি এটা কি হয় কথাই বলছি যে এতদিন ধরে কথার কথা তোমাকে মানুষ ভালোবাসে, কিন্তু হঠাৎ করে তুমি খুব পরিচিত মানুষের কাছে, কাছের মানুষের মানে প্রোফাইলে দেখতে পাচ্ছ যে তোমার নামে বাজে কথা, তোমার কি ভালো লাগবে না? সো ওইটা আসলে অত্যন্ত বাজে রকম ইফেক্ট তৈরি করে। এবং আমি আমার মনে আছে আমি নিজে একবার ডিপ্রেশনে চলে গেছিলাম অনলি বিকজ অফ ফেসবুক। আমি আমি তিন চার দিন সময় আমি ঘর থেকে বেরোতে পারিনি, আমি একটা ঘরের মধ্যে ঘর অন্ধকার করে বসেছিলাম, আমি বের হতে পারছিলাম না। মানে আমার মনে হচ্ছিল যে আমি এই মুখ কীভাবে দেখাবো মানুষজনকে, মানে এইরকম মানে বাজে ফিলিং তৈরি হয়েছিল আমার। সুতরাং এটা অবশ্যই একটা খুব বাজে রকম একটা সিচুয়েশন তৈরি করে একটা মানুষের। এবং আমি মনে করি যে ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া যারাই ব্যবহার করে তাদের অনেক দায়িত্ব নিয়ে ব্যবহার করা উচিত, আদারওয়াইজ ব্যবহার করা উচিত। আমার একটা কোয়েশ্চেন আছে আলিফের প্রতি বা তোমাদের দুজন দাদা, তো আমরা তো আজকে গেস্ট, সেটা হচ্ছে যে আনফ্রেন্ড হতে কেমন লাগে? কিন্তু ওকে তো বেশ হোস্ট মুডে আছে না? আই লাইক দিস, গো অন। আনফ্রেন্ড হতে কেমন লাগে? আনফ্রেন্ড হতে মানে কি? আনফ্রেন্ড তোমার ক্লোজ কেউ হঠাৎ করে তুমি দেখলা যে তুমি আর ওর ফ্রেন্ড না, তোমাকে আনফ্রেন্ড করে দিয়েছে, ক্লোজ হইছে কখনো এরকম? আনফ্রেন্ড অ্যাকচুয়ালি হয় না, এটা মেন্টাল টর্চার না? মেন্টাল টর্চার মানে এটা খুব এফেক্ট করে, হিউমিলিয়েশন একটা, অনেক ব্যাড ফিলিং। আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আজকে হাইপোথেটিক্যালি স্পিকিং অর ধরে নেই আমরা আজকে থেকে ইউটিউব এবং ফেসবুক বলে পৃথিবীতে কোনো জিনিস নাই আজকে থেকে ডিসকন্টিনিউড হয়ে গেছে, তাহলে গানগুলো কোথায় যাচ্ছে? তাহলে আমরা কি গানটা কোনোভাবে প্রিজার্ভ করতে পারতেছি? না, একদমই না, একদমই না। জাস্ট আমার চিন্তাটা না মাঝে মাঝে এটা আমাকে খুব মানে ফ্রিক আউট করে যে আজকে যদি ইউটিউব না থাকে, একটা প্রাইভেট ওন কোম্পানি ইউটিউব, কালকে থেকে যদি না থাকে কিচ্ছু বলার নেই। ফেসবুকও সেম,
তাহলে আমাদের এভরিথিং ইজ গন কিন্তু এভরিথিং ইজ গন মিউজিক তাহলে কোথায় থাকবে তাহলে আমরা কিন্তু ইভেন ছবি আমাদের আমাদের মানে অ্যালবাম গুলো কিন্তু আমরা ফেসবুকে উঠিয়ে ডিলিট করে দিচ্ছি সবকিছু ছবি মোবাইল থেকে রাইট সবকিছু কিন্তু আমরা ক্লাউডে রেখে দিচ্ছি সেগুলো যদি হারিয়ে যায় আমাদের কিন্তু সব স্মৃতি অস্তিত্ব অনেক কিছুই হারিয়ে যাবে আর মিউজিক তাহলে মানে এই ক্রিয়েটিভ ওয়ার্ক গুলো তাহলে কোথায় যাবে আই থিংক তখন লাইভ কনসার্ট অনেক বেশি হবে দ্যাটস হোয়াট আই লুক ফর That's what I really, concert, really look forward to. But গান গুলো তো শুনতে হবে গান গুলো যদি হারিয়ে যায় তখন একটা সমস্যা ওই স্টে লাইভে এসেই শুনতে হবে মিউজিশিয়ানদের জায়গা ওটাই আমি মনে করি হ্যাঁ এটা সত্যি যে সেই ছোটবেলার দিনগুলো মিস করি কিন্তু এটাও সত্যি যে এখন যুগের সাথে সময় বদলেছে অনেক কিছু চেঞ্জ হয়েছে এগুলো আমাদের অ্যাকসেপ্ট করতে হচ্ছে হ্যাঁ ফয়সাল ভাই দ্যাট ইজ ইওর হাজবেন্ড সো ও রিয়েলি হ্যাঁ ফয়সাল ভাই এর স্ট্যাটাস কিছুদিন আগে খুব আমি শেয়ারও করেছিলাম সেটা হচ্ছে যে হি ওয়াজ সেইং দ্যাট যে দাদাদের থেকে শুরু করে দলছর থেকে তার আগের যে ব্যান্ডগুলো মাইলস ওয়ারফাইজ এলআরবি সবাই খুব ভাগ্যবান তারা বিকজ সত্যি কথা দাদা আমাদের মতো মানে ফয়সালের কথাটা ছিল যে আমাদের মতো শ্রোতা পাইছে তারা আমরা ক্যাসেট কিনে অবশ্যই পোস্টার কিনে ওয়েট করতাম আই এম ভেরি প্রাউড লিসনার আমি মনে করি আই এম অলসো এত কষ্ট করে আমরা আমার 3000 ক্যাসেট ছিল দাদার প্রথম অ্যালবাম যখন দলছরের প্রথম অ্যালবাম আসে আমি ক্যাসেট কিনে শুনছি এক্স্যাক্টলি সো উই এই জেনারেশনটা কিন্তু দাদা আপনারা অনেক ভাগ্যবান ডেফিনেটলি আমি তো অবশ্যই বলি যে আমরা ভাগ্যবান এবং আমরা এখন খুব মানে খারাপ লাগে এখন যে এখনকার যারা মিউজিশিয়ান আছে তারা ওই সময়টা ওই ফিলিংটা আসলে ওরা কখনোই পাবে না এটা আমার কাছে খুব মানে খুব কষ্ট লাগে ওদের জন্য এই জিনিসটা কি মানে তাদের তাদের নিজেদের মিউজিক করার মানে ক্ষেত্রেও কি যেটা প্রভাব ফেলে যে কে শুনবে আচ্ছা করি ন্যাচারালি প্রভাব ফেলতে বাধ্য না এবং সবচেয়ে খারাপ লাগে এখন যে আমি অ্যাট লিস্ট বলতে পারি যে আমার একটা অ্যালবাম আছে এখনকার আর্টিস্টদের কোনো অ্যালবাম নেই ক্যান ইউ ইমাজিন মানে এর থেকে কষ্টের আর কি হতে পারে আমরা সিঙ্গেল বের করছি বেশ কিছু বাট অ্যালবাম একটা ব্যাপার আছে না যে এই আর্টিস্টের এতগুলো অ্যালবাম একটা ডিসকোগ্রাফি যেটা আমরা ডিসকোগ্রাফি রাইট সেই বিষয়টা আসলে এখনকার শিল্পীরা সেই মজাটা আর পাবে না ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন এলপিস এন্ড ক্যাসেটস আর ব্যাক এলপি ব্যাক করছে যদিও বিষয়টা খুব এক্সপেন্সিভ বাট ব্যাক করছে সো আবারও আমরা অ্যালবামে ফিরে যেতে পারি বাপ্পাদা তো অ্যালবামের পক্ষে অবশ্যই এখনো রাইট 200 ভাগ মানে অ্যালবাম তো করার প্ল্যান আছে ইনফ্যাক্ট আমার তো লাস্ট রিলিজ যেটা ছিল অত পুরোটা অ্যালবামই ছিল অ্যালবামে ছিল দাদাও যখন সেদিন বলছিলেন না দাদা এবং ডিজিটালি হোক যেভাবেই হোক অ্যালবাম বের হবে একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকতে হবে আচ্ছা ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকতেই হবে ওকে 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 আই লাভ দ্যাট ওকে আমরা একদম শেষের দিকে আছি জুয়েলের কাছে যাই জুয়েল আলিফ এই যে সিঙ্গেলস এবং একটা 6-7 মাস 8 মাস 1 বছর একটা মিউজিক ভিডিও এটা আসলে খুব একটা স্টে করে না যতটা স্টে করে একটা অ্যালবাম সেই 1995-96 সালের একটা অ্যালবামের গান কিন্তু এখনও চাইলে আমরা 2-3 ভার্স মানে 1 ভার্স অ্যাটলিস্ট গাইতে পারবো আমরা মানে আমরা শুনে শুনে আমাদের এরকম ব্যাপারটা হয়েছিল গাইতে জানি না তারপরেও কিন্তু আমরা গাইতে পারি বাট এখন খুব পপুলারিটি পেয়েছে বাট সেটা 2-3 দিন পরে হয়তো বা কারো মনে নেই এর মধ্যে সেটা আসলে সেটা আমি নিজেই বলছি এখন সবথেকে কোটি ভিউ ওয়ালা গানের গান কোনটা আমি নিজেই জানি হ্যাঁ দাদা এক্স্যাক্টলি আমি জানি না সত্যি সত্যি জানি এই বিষয়টা আসলে আসলে অ্যালবামের কারণে কিন্তু হয়েছিল যে স্টে করা স্ট্যাবিলিটি সো আমার মনে হয় যে জুয়েলের কথার অনুযায়ী সরি টু ইন্টারাপ্ট যে আগে কিন্তু এটাও ছিল যে ওই অ্যালবামের এই একটা প্রথম গানটাই ভালো বাকি গানগুলো ভালো না এটা আমরা কিন্তু রেগুলার লিসেনার বলতাম না আমরা তো এখন আসলে একটা এ সাইড ভালো বি সাইড ভালো বি সাইড ভালো না এক্স্যাক্টলি সো এখন যেটা হয়েছে যে আসলে গান অ্যালবাম না একটা সময়কে রিপ্রেজেন্ট করে এক্স্যাক্টলি একটা সময় আমি যখন দাদার গানটা শুনতেছি তখন আমার ওই সময় আমার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমার আমি চলে গেছি ওখানে এখন একটা সিঙ্গেল গান দিয়ে কিন্তু একটা সময়কে নিয়ে আসা সম্ভব না একদম ঠিক কথা জুয়েল আমরা একটা গুড বাই শুনে নেই অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই বিশেষ আয়োজনে বাপাদা এর আগেও এসেছেন এর পরেও আবারও আসবেন তবে আজকে অনেক ধন্যবাদ আজকে অনেক কিছু জানতে পেরেছি এর আগে আগে আমরা কিন্তু শুনিনি জানিও নি এবং শুভ ভাই যে এত বুদ্ধি রাখেন জানতামই না ভাই চমৎকার একটি ব্যাপার এই যে ক্লাউডটা যদি হারিয়ে যায় আসলে এই যে স্টোরেজ যে জায়গাগুলি যদি হারিয়ে যায় আসলে কোথায় থাকলো তখন থেকে শোনার পর থেকে ব্যাপারটা মাথার মধ্যে ঘুরছে থ্যাংক ইউ সো মাচ আজকে একটা দারুণ ভাববার বিষয় না রেডিও কিন্তু ইটস প্লেইং এ ভেরি গুড থ্যাংক ইউ জুয়েল ওকে গুড বাই জুয়েল গুড বাই হাট এফএম থ্যাংক ইউ জুয়েল প্রায় শেষের দিকে আছি যেহেতু আমরা দুজনকেই ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের সময় দেওয়ার জন্য ঈদ মোবারক এগেইন ঈদ মোবারক ঈদ মোবারক এবং বাপ্পাদা আপনার গান শুনবো লাস্টে ওকে তাহলে সবাই মিলেই গাই জি বেটার
বাড়ি যা চড়ে পাখির ডানা যদি না হয় কথা জমে নিরবতা তুমি চোখে রাখো চোখে চোখে কথা যেতে পথে আজি চুক বলি যত দূরে যাও জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে নদীর আবাদন হারা আঁকা বাঁকা ছুটে যায় সব নদী যেন তবু মিলবে মোহনায় আমার অনুর বাধা তোমার সে আঙিনায় যেতে পথে আজি চুক বলি যত দূরে যা জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু ফের দেখা হবে Thank you. Thank you. Thank you. Thank you.